অসুস্থ হয় তখন শুধু মা ছাড়া কেউ থাকে না, পাশে কলিগ থাকে না, আসলে সত্যি কথা আমার বন্ধুরাও থাকে না। যখন আমি যখন কান্না করি তখন এসে আমার চোখ মুছাই দেয় আমার মা, আমার ভাই, আর কেউ থাকে না পাশে, এটাই সত্যি কথা। ওইটাকে ঠিক রেখে যদি বাকিটাকে ঠিক রাখি আমরা তাহলে অনেক সহজ হয় লাইফটা কাটানো। আচ্ছা, খুব আমাকে অনেকে বলে যে ভাইয়া বিসিএস পরীক্ষার জন্য কতদিন পড়াশোনা করতে হবে, আমি তো শুরু করছি মাত্র, আমার অমুক অমুক বন্ধু 3 বছর পড়াশোনা করছে, 4 বছর পড়াশোনা করছে। খুব ভালো কিছু করতে যে অনেক দিন সময় দিয়ে করতে হয় এটা আমি বিশ্বাস করি না। আপনাদের 3টা গল্প বলি। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে না, কেউ কথা রাখেনি, আচ্ছা এই কবিতাটার হিস্ট্রিটা বলি। দেশ পত্রিকার সম্পাদকের নাম ছিল সাগরময় ঘোষ। তো সাগরময় ঘোষ কোন একটা পূজা বার্ষিকীতে কবিতা লিখতে সুনীল গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন যে একটা কবিতা লিখে দাও আমাকে। তো লেখকরা যেমন হয় আর কি, আজকে করছি, কালকে করছি, পরশু করছি করে ফেলে রাখে। উনাকে অনেকবার খবর দেওয়ার পরও কবিতাটা পাওয়া যায়নি। তখন একদিন সাগরময় ঘোষ সুনীল গঙ্গোপাধ্যায়ের বাসায় এসে হাজির। আসার পর দেখে কি সুনীল গঙ্গোপাধ্যায় একটা গামছা পরে আছে, গোসল করতে যাবে। তখন বলে, আচ্ছা সুনীল তোমাকে একটা কবিতা দিতে বলেছিলাম, কবিতাটাকে লেখা হয়েছে? উনি তখন কবিতাটা লিখেন নাই। তখন উনি ভয়ে, সাগরময় ঘোষ কিন্তু অনেক ফেমাস লোক ছিলেন, তখন উনি ভয়ে সাগর বলে কি যে সাগরদা কবিতাটা লেখা হয়ে গেছে, আমি ভিতর থেকে এনে আপনাকে দিচ্ছি, একটু বসুন আপনি, কবিতাটা লেখা হয় নাই। উনি এই গামছা পরে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে তখনই কাগজ কলম নিচ্ছেন, কাগজ কলম নিয়ে মাত্র 15 মিনিটে কবিতাটা লেখা, কেউ কথা রাখেন। আর একটা গল্প বলি, ইউ ফিল আপ মাই সেন্সেস, জন ডেনভারের গান, এই গানটা শুনছে না, ইউ ফিল আপ মাই সেন্সেস, এই গানের কাহিনীটা বলি। একবার জন ডেনভার স্কিং করছিলেন, বরফের উপর দিয়ে স্কিং করছিলেন। স্কিং করার সময় উনার মুখে যে স্নোফ্লেক গুলো, তুষার কণা, সেই তুষার কণা গুলো মুখে এসে পড়ছিল। তখন উনার হঠাৎ করে মনে হলো যে তুষার কণা গুলো যেভাবে করে উনাকে পরিপূর্ণ করছে, উনার স্ত্রীর নাম ছিল অ্যানি, অ্যানি যেন তার সমস্ত শরীর, সমস্ত মন একইভাবে পরিপূর্ণ করছেন। তখন উনি স্কিং করা থামান, পাশে একটা কটেজ ছিল, কটেজে গিয়ে কাগজ কলম বের করে তখনই গানটা লিখেন এবং তখনই শুরু করেন। ওনার সময় লেগেছিল মাত্র 12 মিনিট। দস্তয়েভস্কির একটা গল্প বলি, দস্তয়েভস্কির বেশিরভাগ কাজ করা হচ্ছে একেবারে দৌড়ের উপর। উনার জুয়ারি যে উপন্যাসটা, সেই উপন্যাসটা লেখা হয়েছিল মাত্র 2 রাতে, এবং ওনার বেশিরভাগ উপন্যাস লেখা হয়েছে জুয়ার টাকা জোগাড় করার জন্য, জুয়ার টাকা জোগাড় করার জন্য, অর্থাৎ দৌড়ের উপর। ওই জন্য খুব বেশি ফাস্ট কাজ করলেই যে কাজটা হবে না এমন কোনো কথা নাই। কাজটা হওয়ার জন্য যেটা লাগে, একটু আগে আমি বলছিলাম, ইমোশনাল ইন্টেলিজেন্স, একটু বুদ্ধিমত্তা লাগে এবং তার সাথে আবেগটাকে যুক্ত করতে হয়। আচ্ছা, তো এক্ষেত্রে আমি বিল গেটসের একটা কথা বলি, আমার খুব ভালো লাগে। বিল গেটস বলে কি, আমি আমার মাইক্রোসফট কোম্পানিতে যারা একটু অলস টাইপের লোক তাদেরকে চাকরি দিতে পছন্দ করি। কেন পছন্দ করি? এই জন্যই পছন্দ করি কারণ অলস লোকগুলো একটা কাজ করার সময় এমন ভাবে করে যাতে সেটা সেকেন্ড টাইম করতে না হয়, আলসিমের জন্য ভালোভাবে করে। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, অলস সময় অলস হলে খুব ভালো হবে। আমি অনেক অলস, আমি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছি তখন আমি দেখলাম বিসিএস এর সিলেবাসের মতো এরকম 20টি সিলেবাস নিয়ে তার একটা নাই। এই জিনিস একবারে পাশ না করার পানিশমেন্ট হচ্ছে আরেকবার পরীক্ষা দিতে হবে, এটা যখনই ভাবতাম ভয়ে আমার পড়াশোনা এমনি বেড়ে যেত। আচ্ছা, এরপরে আসেন ফিরে দেখা, না আগের স্লাইডটা, আগের স্লাইডটা, আগের স্লাইডটা, হ্যাঁ ফিরে দেখা, নবরী হয়ে থাকার গল্প, সবচেয়ে বাজে রেজাল্ট করা ছেলেটার গল্প, যার একটা সময় অনার্স কমপ্লিট করার কোনো কথা ছিল না, যাকে নিয়ে কেউ কখনো স্বপ্ন দেখেনি। কারো কাছ থেকে পাত্তা না পাওয়াটা ভয়াবহ কষ্টের একটা ব্যাপার। আমাকে অনেকে রেজাল্ট নিয়ে কথা বলে যে ভাই আমার রেজাল্ট ভালো না একাডেমিক, আমি কি বিসিএস পরীক্ষা দিতে হবে? আমি এখানে আমার নিজের রেজাল্টটা শেয়ার করি। আমি পড়াশোনা করেছি চুয়েটে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। আমার সিজিপিএ ছিল 2.74 আউট অফ স্কেল 4, এবং 2.74 কম্পিউটার সায়েন্স থেকে পাওয়াটা কিন্তু খুব কঠিন। কেন কঠিন? কারণ 2.74 পেতে হলে অনেক কষ্ট করে পড়াশোনা না করে বসে থাকতে হবে, এই কাজটা আমি করছিলাম। ওই জন্য বললাম রেজাল্ট যে খুব একটা বিশাল কিছু এটা আমি মনে করি না। এবং আমি একটা সময় ভাবছিলাম কি জানেন, আমি তো বললাম একটু আগে বলছিলাম আমি বিজনেস করতাম, বিজনেস করতাম মানে এমন আমি কিছু করতাম না, দোকানদারি করতাম, আমার দোকান ছিল, জিনিসপত্র বিক্রি করতাম। আচ্ছা, তো ওই সময় আমার ইচ্ছা ছিল আমি বিজনেসম্যান হব, চাকরি বাকরি করবো, এটা স্বপ্নও ছিল না কখনো। তখন আমি ভাবলাম যে চাকরি বাকরি করার জন্য আসলে অনার্স পাস করতে হয় না, এবং এই ভাবনা থেকে আমি একসময় ঠিক করে ফেলছি অনার্স কমপ্লিট করবো না। এর সেমিস্টারে একটা প্রজেক্ট করতে হয় না, এর সেমিস্টারে আমি সেই প্রজেক্টটা আটকে রাখছিলাম।
আমিও স্যারকে ঘুরাই, স্যারও আমাকে ঘুরাই এই অবস্থাকে অনেক দিন ধরে করি না। এবং আমার ইচ্ছা ছিল একটা সময় যে আমি অনার্স কমপ্লিট করে কি হবে, লাইফে করার মতো অনেক কিছু আছে, অনার্স কমপ্লিট করে কি হবে। তো অনার্স কমপ্লিট করি নাই, ঘোরাঘুরি করতেছি, বিজনেস করতাম, টিউশনি করতাম, ছেলেমেয়ে পড়াতাম, কোচিং সেন্টার ছিল, আমি যাবে অনেক কিছুই করছি। তখন ওই সময়টাতে লোকজন এসে আমার মা বাবাকে অনেক কথা শোনাতো। লোকজনকে তো বোঝেন, সবাই কিন্তু কথা শোনাতে খুব পছন্দ করে, মানে আপনি এখনো সাকসেসফুল হন নাই, আপনার মা বাবা কিন্তু কথা শুনতে হয় সবসময়, আপনার জন্য আপনার মা বাবা কিন্তু কথা শোনে। তো লোকজন এসে কথা শোনাতো, আমার মা বাবাকে খুব কান্নাকাটি করতো যে তুই কিছু একটা কর, অনার্সটা কমপ্লিট কর, তুই এখন অনার্স কমপ্লিট করিস নাই। এটা বলে রাখি, আমার বন্ধু বান্ধব অনার্স কমপ্লিট করে ফেলছে অলরেডি, 2-3 বছর হয়ে গেছে, আমি তখন অনার্স কমপ্লিট করি নাই, কারণ আমার ইচ্ছা ছিল না করার, এটা একজনের ফাঁকিবাজি ছিল আর কি। যাই হোক, তো আমার মা বাবা বলতো যে আমাদের মানে কষ্ট লাগে লোকজন বলে তোর সম্পর্কে, আমরা মানুষকে লজ্জায় মুখ দেখাতে পারি না। কিন্তু আমার আসলে মানুষকে মানে মুখ দেখাতে কোনো সমস্যা ছিল না, আমার মা বাবা লজ্জা পেত, আমি গিয়ে সুন্দর করে সালাম দিতাম, লোকজন কেমন কেমন করে দেখাতো, কেমন কেমন করে কথা বলতো, মানে আমার বিরক্ত লাগতো আর কি, বুঝছেন, মানে আমি কি আমি কেন কিছু করতেছি না, এই টাইপের একটা বিষয় ছিল। এই ধরনের কষ্টগুলো আমি আসলে ফেস করে আসছি। আমার ভার্সিটির কথাই বলি, অনেক কথাই মনে পড়ে, ভার্সিটিতে আমার কেউ পাত্তা দিত না, কেমন পাত্তা দিত না বলে, আমি যেহেতু অনার্স কমপ্লিট করি নাই, রেজাল্টটা কমপ্লিট হয় নাই, আমাদের ভার্সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছিল, একটা রিউনিয়ন প্রোগ্রাম হচ্ছিল আমাদের ডিপার্টমেন্টে। তো সেই রিউনিয়ন প্রোগ্রামে আমার যে প্রজেক্ট সুপারভাইজার, উনি একটু স্যাডিস্ট টাইপের ছিলেন, যারা মানুষের কষ্ট দিয়ে মজা হয় তাদেরকে স্যাডিস্ট বলে, উনি স্যাডিস্ট ছিলেন এবং উনি আমাকে খুব কষ্ট দিয়েছিলেন আর কি, আজকে ঘুরে কাল ঘুরে বসে বলেন। তো উনি আমাকে বলেন যে প্রজেক্টের সবগুলো কাজ তোমাকে করতে হবে, তো আমি করে দিলাম, আমি উপস্থাপনা করতাম, আমার সিরিজে আবৃত্তি করতাম, গান করতাম, এগুলো করে দিছি, সাংগঠনিক কাজগুলো করে দিছি। পরে ওখানে একটা পার্ট ছিল এরকম, আমি 2002 আছি, 2002 ব্যাচে যারা স্টুডেন্ট ছিল সবাইকে স্টেজে রাখতেছে, স্টেজে রাখতেছে, তোমাদের সবাইকে পরিচয় দিতে হবে। আমি তো ছিলাম নোবডি, আমি তো আসলে পরিচয় দেওয়ার মতো কিছু ছিল না, আমি এখনো ডিগ্রি কমপ্লিট করি নাই। স্যারকে আমি রিকোয়েস্ট করলাম যে স্যার আমাকে স্টেজে তুলবেন না, স্যার এখান থেকে আমাকে রেহাই দেন, স্যার আমি তো কিছু করি না এখনো, তো তুমি যে কিছু করো না সেটা স্টেজে গিয়ে বলো। তো সামনেই ছিল এরকম অনেকে বসেছিল, প্রায় 500-600 স্টুডেন্ট বসেছিল, সবাই হচ্ছে আমার ছোট ভাই বোন আর কি, জুনিয়র, ওদের সামনে গিয়ে এটা বলাটা খুব লজ্জার না। আমি স্যারকে শুধু পা ধরার বাকি রাখছি, আমি বললাম স্যার আমাকে তুলে না, স্যার আপনি যা করতে বলবেন তাই করবো। তখন বলছে এটা তোমার প্রজেক্টের একটা অংশ, ওখানে যাওয়া তা কি করবো ভাই, গেছি। আমি এখন অনেক হাসি মুখে বলতেছি, এটা আমাদের খুব কষ্টকর একটা এক্সপিরিয়েন্স ছিল। যেমন সবাই বলতেছে আমি রিক্সানে জব করি, গ্রামীণ ফোনে জব করি, অনেক কিছু বলছে, প্রাইভেট ভার্সিটিতে পড়াই। যখন আমার কাছে মাইক্রোফোন আসছে তখন মানে আমি বোঝাতে পারবো না আমি কত কষ্ট করে কথাটা বলছি। আমি বলছি যে কোনো কিছু করা বলতে যেটা বোঝায়, আমি সেরকম কিছু করি না, তবে কোনো কিছু করার চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা বলে মাইক্রোফোনটা পাশের জনের হাতে দিয়ে আমি বাথরুমে দৌড়ে গেছিলাম, আমার এখনো মনে আছে, পিছনে বাথরুম ছিল, ওখানে দৌড়ে গেছি, বেসিনের ওখানে গিয়ে কাঁদতেছিলাম, চোখে পানি দিচ্ছিলাম, মানে আমার কাছে আমি অঝরে কান্না করছিলাম বাচ্চাদের মতো, যে এত এঁচে মরে যাওয়া অসুবিধা ছিল আমার জন্য। সবার সামনে আপনি ফিল করতে পারবেন না, ছোট ভাইদের সামনে এভাবে করে দাঁড়িয়ে বলা যে আমি এখন পাশ করি নাই, এটা কতটুকু কষ্টের আপনি ফিল করতে পারবেন না যদি না করে থাকেন। আমি বাথরুমে গেছি, চোখে পানি দিচ্ছিলাম, মানে আমি আমি জানি না, আমি সরি, আমার গায়ে লোক খারাপ হয়ে যাচ্ছে ওই দিনের ঘটনাটা। তখন আমার এক বন্ধু আমাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরছে, ও দোস্ত তুই তো এত খারাপ না, তুই কান্না করছিস কেন? বলে ভাই আমার আমি আমি মরে গেলাম না কেন আজকে দিনটা লাগে, সে আমাকে জড়িয়ে ধরছে, আমি কান্না করতেছিলাম। আমি ভাই সেই ধরনের কষ্ট থেকে উঠে আসা মানুষ, ওই ধরনের কষ্ট থেকে উঠে আসা মানুষ। আমি রাস্তায় বললাম না জিনিস বিক্রি করতাম, রাস্তাঘাটে দোকানদার দেখেন না, আমি ওরকম দোকানদার ছিলাম, সে দোকানদারটা পরবর্তীতে বিজনেস করতে ফার্স্ট ক্লাস। আমাদের যখন চুয়েটি ইফতার পার্টিগুলো হতো, যখন চুয়েটি ইফতার পার্টিগুলো হতো, বিশ্বাস করেন ভাই আমাকে কেউ কখনো দাওয়াত করতো না। কেন দাওয়াত করতো না? কারণ আমি দোকানদার, ওরা ইঞ্জিনিয়ার, ওই জন্য দাওয়াত করতো না। এখনো দাওয়াত করে, এখন আমি সময় পাই না যাওয়ার। ওদিন আমার কাছে মনে হয় যে কাঁদতে হয় ভাই, না কাঁদলে সুন্দর করে হাসা যায় না, কাঁদতে হয়, ক্রাই আমাদের জন্য স্মাইল করতে হয়। আমি অনেক সময় সুইসাইড করতে চাইতাম, কারণ আসলে ওই সময় আমার কাছে মনে হতো যে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা অনেক সোজা। আমি চেষ্টা করতাম সুইসাইড করার জন্য। একবার ইঁদুর মারার বিষ নিয়ে আসছি বাসায় সুইসাইড করতাম। তো এখন চিন্তা করলাম ইঁদুর মারার বিষগুলো কীভাবে খাই। আমি দেখলাম, নির্দেশনা পড়ে দেখলাম, ওখানে তো এমনি রেখে দিতে পারছি, এখন এমনি খেতে কেমন গন্ধ গন্ধ লাগে, ভাবছি পানিতে মিশাই খাবো। সত্যি কথা এটা, এখন ইঁদুর মারার বিষ মিশালাম, মিশানোর পরে আসলে আমার কেন জানি ভয় লাগতেছে খেতে, যদি খাওয়ার পর সত্যি সত্যি মরে যায় তাহলে সমস্যা। আচ্ছা, এরপরে
আরো চিন্তা কাজ করছে মাথায় যে আমি যদি এখন মরে যাই তাহলে আমার আব্বা আম্মা অনেক কষ্ট পাবে, অনেক কান্নাকাটি করবে, এবং আমার ভয় লাগতেছে মনে মনে, ভাবতেছি আমার ভাই অনেক কান্নাকাটি করবে, আমার কাছের মানুষগুলো অনেক কান্নাকাটি করবে। আপনারাই বলেন মৃত্যু সময় আসলে এত কিছু চিন্তা করলে মরা যায় না, মরে যেতে হয়, এটার সিস্টেম। আমি এত কিছু চিন্তা করতে করতে আমি আর খেতে পারি না এই তোমার বিষটা। আমার মনে হচ্ছিল যে আমার লাইফটা তো আসলে আমার মায়ের দেয়া, আমি আমার মায়ের দেয়া লাইফটাকে কীভাবে নিজের হাতে নষ্ট করি, এটা আমি আমার কোনো অধিকার নাই কাজটা করার। অনেক কিছু ভেবে যাবে। আমি আসলে এক সময় ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু বান্ধব অনেক দূর চলে গেছে, আমি কিছু করতে পারতেছি না, ওরা অনেক দূর চলে গেছে, কি হবে আর, শুধু একবার দেশে থেকে দেখি না কি হয়। আমি না হয় আর 10টা 5টা উজ্জ্বল ছেলে মেয়ে যেভাবে বেঁচে থাকে ওভাবে না হয় নাই বাঁচলাম, শুধু জাস্ট বেঁচে থাকি, কি হয় একটু দেখি না। শুধু বেঁচে থাকলেও আসলে অনেক কিছু হয়, শুধু বেঁচে থাকার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আজকে, আর কিছুই না। তো পরে মানে ভালো কিছু করার মধ্যে কি বোঝায়, অনেকে জিজ্ঞেস করে ভাই ভালো কিছু করতে চাই আমাকে কি করতে হবে। আমার কাছে ভালো কিছু করার সংজ্ঞাটা এত ছোট হয়ে গেছে বিশ্বাস করে, আমার কাছে মনে হইতো একটা সময় গিয়ে যে মা বাবা যাতে খুশি হয় সেটাই হচ্ছে ভালো কিছু করা। মা বাবা যেন মানুষকে মুখ ফুলায় কথা বলতে পারে, মাথা উঁচু করে কথা বলতে হয়। আমি তো আমার মা বাবার মাথাটা সবসময় নিচু করে দিচ্ছি, যে বয়সে আমার মা বাবাকে পয়সা দেওয়ার কথা সেই বয়সে আমি পয়সা নিয়েছি মা বাবার কাছ থেকে। এই কথাগুলো ভাবলে খুব কষ্ট লাগতো, খুব কষ্ট লাগতো। তখন পড়াশোনার স্পিডটা এমনি বেড়ে যেত, আমার এগুলো অনেক মোটিভেশন এসে কাজ করছিল পড়াশোনা করার সময়। ওই জন্য বললাম লাইফে কোনো কিছু না পাওয়ার চেয়ে কষ্ট পাওয়া ভালো হয়, কষ্ট পেলে অনেক কিছু পাওয়া যায়, একটা ধাক্কা কিন্তু আপনাকে চেঞ্জ করতে পারে অনেক বেশি। আচ্ছা, অন্য কারোর জীবনে না বাঁচা, জীবনের সাথে কম্প্রোমাইজ না করা একজন সুখী অসফল অ্যাক্সিডেন্টাল ইঞ্জিনিয়ারের গল্প, একজন হতাশাগ্রস্ত উদ্যোক্তার গল্প। আমি অনেক খুশি, আমি একটু বলি, আমরা অনেক সময় হয় কি প্রার্থনা করি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। আল্লাহ কিছু প্রার্থনা কবুল করেন, কিছু প্রার্থনা কবুল করেন না, এবং যখনই আমাদের কোনো প্রার্থনা কবুল করেন না তখন আমরা আল্লাহর প্রতি একটা অসন্তোষ প্রকাশ করি, আল্লাহ কি আমাকে দেখলো না এটা প্রকাশ করি। আমি আমার লাইফ থেকে শিখেছি মাঝে মাঝে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করেন প্রার্থনা কবুল না করার মাধ্যমে। এর কারণ হচ্ছে আল্লাহ যেহেতু মহান, শুধু আল্লাহই জানেন আমার জন্য কি ভালো কি ভালো না। আমি কিন্তু ওই মুহূর্তে কখনোই বুঝতে পারবো না আমার জন্য আসলে কি ভালো, আজ থেকে 10 বছর পরে গিয়ে কি হবে এটা আমি জানি না, আল্লাহ জানে। ওই জন্য যখনই আমার কোনো প্রার্থনা কবুল হয় না তখনই আমি একটা কথা মনে রাখি, কিউ সেরা সেরা, যা হওয়ার ভালোর জন্যই হয়, এটাই মনে রাখি। এবং আল্লাহ যেহেতু মহান, শুধুমাত্র আল্লাহই জানেন আমার জন্য কোনটা ভালো। এবং আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, আল্লাহ কখনোই কাউকে চিরকাল অসম্মানিত করে রাখেন না, আল্লাহ আপনাকে অবশ্যই সম্মানিত করবেন, এবং এই সম্মানিত করার পেছনে আপনার ডেইলি কোনো হাত নাই, আপনার রিজিক আগে থেকে নির্ধারিত, অবশ্যই নির্ধারিত, আপনি কি নিয়ে বাঁচবেন এটা আগে থেকে নির্ধারিত। আপনি যেটা করতে পারেন, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ওই পথে পৌঁছানোর যে রাস্তাটা সেই রাস্তাটাকে সহজ কিংবা কঠিন করতে পারি। খেয়াল করেন আমি যে সরকারি চাকরি করবো এটা আল্লাহ কিন্তু নির্ধারণ করে রাখছিলেন। আমি যেটা করছি সেটা হচ্ছে চাকরিটা পাবো এটা কনফার্ম, চাকরিটা কিভাবে পাবো, আমি তো এমন হতো কি একদম শেষ লাস্ট পার্সন হয়ে জয়েন করতে পারতাম না, তাও চাকরিটা পাওয়া হচ্ছে। কিন্তু ওই সম্মানিত হওয়ার প্যাটার্নটা কেমন হবে, সম্মানিত হওয়ার রাস্তাটা কেমন হবে, ওটাকে নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ আপনার হাতে দিয়ে দিচ্ছেন। কিন্তু আল্লাহ আপনাকে সম্মানিত করবেনই, অবশ্যই করবেন, এটা বিশ্বাস করতে হবে মন থেকে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, একাডেমিক্যালি কেউ খুব ভালো স্টুডেন্ট হওয়া মানে যে তার রেজাল্ট ভালো, সব কিছু ভালো, সে লাইফে যে আপনার চাইতে বেশি দূর যাবে এটা কিন্তু বলা যায় না। এবং ওই বেশি দূর যাওয়ার জন্য চেষ্টা করতে হয়, বিনয়ী হতে হয়, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয়, এবং অনেক বিনয়ের সঙ্গে সেখানে যেতে হয়। আমরা বলি, অনেকে বলি না যে স্যার ভাগ্য বলে একটা কথা আছে, ভাগ্যকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। অনেকে খুব ভালো কিন্তু লাগটা ভালো না, এরকম হয় না? এটাকে নিয়ন্ত্রণ করার সত্যিই কোনো উপায় নাই, এটা আমাদের হাতে নাই। এটা করার জন্য আমরা যা করতে পারি সেটা হচ্ছে বিনীত হতে পারি, মাথাটাকে নত করতে পারি, নত করলে কিন্তু আল্লাহ সম্মানিত করেন আমি মনে করি। আচ্ছা, ক্যারিয়ার শুরু করার আগেই নিজেকে জিজ্ঞেস করে নিন কি আপনার ভালো লাগে, অন্যেরা এর উত্তর দিতে পারবে না, ওরা বড় জোর জানে কি আপনার ভালো লাগা উচিত। অন্য 10 জনের মতো করে ভাববার মস্ত বড় অসুবিধা হচ্ছে এই, আপনি আসলে যতটুকু করার ক্ষমতা রাখেন সেটা একটা বাধা ধরা ছকে পড়ে যায়, এবং আপনার অ্যাচিভমেন্ট এমন কিছু হয় না যেটাকে আলাদা করে দেখা যায়। আমরা কি করতে পারি কি করতে পারি না সেটা নিজেকে জিজ্ঞেস না করে আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনি কোন কাজটা করতে আপনার ভালো লাগে। এবং এই সমস্ত ক্ষেত্রে আমাদের মন
যে আনসারটা দেয় সাধারণত সেই আনসারটা ঠিক হয় এবং আপনার যেহেতু সেটা করতে ভালো লাগে আপনি নিজেকে সেই পথে অগ্রসর করেন। এটা হয় কি আপনি বাকি দশজন থেকে এমন কিছু একটা অ্যাচিভমেন্ট আপনার লাইফে আসবে যেটা আপনাকে আর দশজন থেকে আলাদা করে দেয়। আপনি কি করতে পছন্দ করেন সেটা কখনোই আরেকজনকে ঠিক করতে দেবেন না, আরেকজন কখনোই জানে না আপনার কি করতে ভালো লাগে। আচ্ছা নেক্সট, অন্য কারোর জীবনে না বাঁচা, এটা তো বলছি পরেরটা পরের স্লাইডটা। হ্যাঁ, কোনো কাজ শুরু করার সবচেয়ে কঠিন ধাপ কোনটা কোনটা, মানে কোনো একটা কাজ শুরু করার সবচেয়ে কঠিন স্টেপ কোনটা। কোনো কাজ শুরু করার সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান, আপনি কি করতে চান, কিভাবে করতে চান, কেন করতে চান সেটা ঠিক করা। নাম্বার টু, যে কাজটা করতে চান সেটা সত্যি সত্যিই শুরু করে দেওয়া। একটা কাজ যদি ভাই এক বছর ধরে শুরু করেন তাহলে কোনো কাজ হবে না। একটা কাজ শুরু করে দেওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কাজটা শুরু করে দেওয়া, আর কোনো সহজ উপায় নেই। এটা আমার কাছে মনে হয়েছে, যেটাকে আমরা বলি দীর্ঘসূত্রতা, প্রোক্রাস্টিনেশন। ওটা না করে কাজটা যদি শুরু করে একটু করে শুরু করেন ভাই, আপনি প্রিপারেশন শুরু করবেন, আজকে পাঁচটা কোশ্চেন করেন সমস্যা নাই, যদি শুরু করেন আপনি যদি পাঁচটা কোশ্চেন করে কী হবে, এটাতে কালকে করলেও পারবো, এই কাজটা করবেন না, শুরু করে দেন। আচ্ছা, সাফল্যের জন্য আত্মবিশ্বাস জরুরি নাকি আত্মবিশ্বাসের জন্য সাফল্য জরুরি, এটা একটু বলি। হয় না আমরা সবাই বলি কি যে সাকসেসফুল হতে হলে অনেক বেশি কনফিডেন্ট হতে হবে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে ভাই সাকসেস না থাকলে কনফিডেন্সই থাকে না। মানে আমি আমার কোনো কিছু নাই সামনে, সামনে অন্ধকার, জাস্ট অন্ধকার, সুরঙ্গের অপর পাশে কোনো আলো দেখতে পাচ্ছি না, তখন কিন্তু কনফিডেন্টলি আগানো যায় না। এই ধরনের একটা ট্রানজিশনের মধ্য দিয়ে কিন্তু সবাই যায়। আমি শাহরুখ খানের একটা গল্প বলি আপনাদের। শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যখন কোনো একটা মানে অ্যাক্টিং করেন তখন অ্যাক্টিংটা করার আগে আপনি কীভাবে প্রিপারেশন দেন, ওনার আনসারটা ছিল এরকম যে আমি চেষ্টা করি আমার নিজেকে সেভাবে তৈরি করতে, চেষ্টা করি হয় না, চেষ্টা করি হয় না, একটা সময় আমার মনে হয় আমার দ্বারা এটা হবে না, এই চরিত্রটা প্লে করা আমার পক্ষে হবে না, আমি ছেড়ে দেবো এটা। শাহরুখ খান বলছিল আমি মনে করি কোনো একটা কাজ শুরু করার পরে যদি কমপক্ষে 5-6 বার আমার মনে না হয় যে কাজটা ছেড়ে দিই আমার দিয়ে হবে না, ততক্ষণ পর্যন্ত আমি শিওর থাকি কাজটা আমি শুনেই করি নি এখনো। আমার খুব ভালো লাগে এই কথাটা। আচ্ছা, ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার কথা। দ্য ডিফিকাল্টি লেভেল অফ মোস্ট অফ দ্য কম্পিটিটিভ এক্সামস ইজ ওভাররেটেড। হোয়াই? আমি একটা সময় সিভিল সার্ভিস পরীক্ষায় যারা ফার্স্ট হয় তাদেরকে মানুষ মনে করতাম না, মনে করতাম তাহারা ভিনগ্রহের প্রাণী। এবং আমি কী করতাম, ইন্টারনেটে দেখতাম ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS, ওখানে যারা ফার্স্ট ফার্স্ট হয় ওদের সাক্ষাৎকারগুলো পড়ার চেষ্টা করতাম, বা আমাদের এখানে বিভিন্ন ক্যাডারে যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদের সাথে চেষ্টা করতাম অ্যাটলিস্ট কথা বলার জন্য, একটা হাই হ্যালো দেওয়ার জন্য। ওরা হাই দিলে কি HI লিখে নাকি অন্যভাবে লিখে, কথার কথা ফান করে বলতেছি, এটা বোঝার চেষ্টা করতাম। তো একটা কাজ হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে ইম্পসিবলই মনে হবে, যারা বসে আছেন তারা যে চাকরিটা খুঁজছেন সেই চাকরিটা পাওয়ার আগ পর্যন্ত মনে হবে এই চাকরি করা সম্ভব না, এই চাকরি পাওয়া সম্ভব না, পাওয়ার পর মনে হবে এরকম চাকরি না, এরকম মনে হবে। আচ্ছা, আরেকটা কাজ করবেন না, সেটা হচ্ছে আমরা বলি কি যে BCS হবে না, আমাকে দিয়ে BCS হবে না, আমাকে দিয়ে BCS হবে না, এই ধরনের ভাবতে শুরু করি। এই ধরনের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে এই, খেয়াল করেন তো আল্লাহকে তো অনেকেই অনেকভাবে প্রার্থনা করেন। অনেকে একজন লোক একটা কেসে যাচ্ছে তখন সে বলে কি আল্লাহ আমাকে কেসটা জিতাই দাও, আবার ও যেটা অ্যান্টি পার্টি সেও বলে কি আল্লাহ আমাকে কেসটা জিতাই দাও। চিন্তা করে দেখেন মানুষ আল্লাহকে কি পরিমাণ পেইন দেয়। আপনি যদি মাঝখান থেকে ভাবেন যে আমার BCS হবে না, BCS হবে না, আল্লাহ যদি সেটা ভুলে কবুল করে ফেলে আপনার খবর আছে। ওই জন্য বললাম BCS হবে না হবে না হবে না, এই অ্যাটিটিউডটা মাথা থেকে ছেড়ে ফেলেন। আমি আমার কথা বলি, আমার কখনোই মনে হতো না যে আমার BCS হবে না, আমার মনে হতো যে হ্যাঁ চাকরি একটা পাবো। আমার ফার্স্ট চয়েস ছিল কাস্টমস, সেকেন্ড ছিল পুলিশ, তখন আমার কাছে মনে হতো যে পুলিশের একবারে লাস্ট ম্যান হলে আমি জয়েন করবো, আমার কোনো সমস্যা নাই, আমার একটা চাকরি দরকার ভাই। ফার্স্ট হওয়ার জন্য পরীক্ষা দিই নাই, ফার্স্ট হয়ে গেছি, কেন হয়ে গেছে আমি জানি না, এবং আমি বিশ্বাস করি আজকের তারিখ পর্যন্ত আমি এটা ডিজার্ভ করি না, আমি আমার সাকসেসটা ডিজার্ভ করি না, আল্লাহ আমি যতটুকু আমার প্রাপ্য তার চাইতে অনেক বেশি সম্মানিত করেছেন, আমি শুকরিয়া করি। ইউর প্যাশন পেজ, বুকস, মুভিস, মিউজিক অ্যান্ড অফকোর্স ফেসবুক, নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, বেসিক্যালি ইউ ওয়্যার হোয়াট ইউ লাভড, ইউ আর হোয়াট ইউ লাভ, ইউ উইল বি হোয়াট ইউ উইল লাভ। এর মানে হচ্ছে আপনার যেটা প্যাশন, আপনার যেটা করতে ভালো লাগে দিনের শেষে কিন্তু ওটাই আপনাকে ঠিক করে দেয়। আমি আমার কথা বলি, আমি অনেক বেশি ফেসবুক এডিক্টেড, ফেসবুক
ইউজ করতে পছন্দ করি বললে ভুল হবে, তার চেয়েও বেশি কিছু। আমি পড়াশোনা করার সময় আমার মনে হতো একটু ফেসবুকে ঢুকে না, কী হবে ফেসবুক আমার টানতো এদিকে টানত, তো আমি ঢুকতাম। এরপর ওই সময় মুভি দেখতাম, আমার মুভি দেখতে অনেক ভালো লাগে, আমার লাইব্রেরি আছে পার্সোনাল লাইব্রেরি, ওখান থেকে নিয়ে বইটাই পড়তাম, খুব ভালো লাগতো ওই সময় পড়তে, খুব ভালো লাগতো। এবং লিখিত পরীক্ষায় আমাকে সেগুলোই হেল্প করছে। আমার রিডিং হ্যাবিট ভালো ছিল কিনা আমি ভংচম লিখে দিয়ে আসছি পরীক্ষার মধ্যে, যা মনে আসে তাই লিখছি, যা মনে আসে তাই লিখছি। রিডিং হ্যাবিট ভালো না থাকলে এটা করতে পারতাম না। মুভি দেখতাম বিধায় ঘটনাগুলোকে সাথে মাথার মধ্যে মানে ফ্রেম করতে পারতাম, ওই মুভিগুলো দেখার সময় ওদের যে প্রনাউন্সিয়েশন সেটা খেয়াল করতাম বিধায় ভাইবাতে ভালো করতে পারছি, ভাইবাতে ইংলিশে কথা বলতে পারছি, নাহলে বলতে পারতাম না ভাই। এই জিনিসগুলো কিন্তু মানুষকে পে করে। ফেসবুকে যখন লিখতাম ওই লেখালেখির কারণে আমার লেখালেখির প্র্যাকটিসটা ছিল, নাহলে হতো না, কখনোই হইতো না। আর ফেসবুকে লিখতে একটা সুবিধা কি, সবাই লাইক টাইক দেয় তো মনে হয় অনেক ভালো লিখছে, মনে হয় এটা অনেক মনে হয়, তো ওই জন্য। আর মানুষ মানে মানুষ তো বাঁচে আসলে ভালোবাসায়, তো আমরা যখন লিখি, আমি কেন লিখি, আমার অনেকে জিজ্ঞেস করে কেন লিখি, আমি কেন লিখি, এই জন্যই লিখি কারণ বন্ধু বান্ধব বলে ভালো লিখছি, নাহলে লিখতে পারতাম না। ওই ভালো লিখছি বলেই লিখি, মানে ওরা বলে ভালো লিখছে যেটা আমিও লিখি। ওই লেখালেখিটা আমাকে বিসিএস পরীক্ষায় অনেক হেল্প করছে। আপনার যেটা প্যাশন, আপনি যেটাকে পছন্দ করেন, ভালোবাসেন, সেটাই আপনাকে হেল্প করবে আলটিমেটলি। আপনি যাই করতে পছন্দ করেন না কেন, আপনার স্বপ্ন যেটাই হোক না কেন, আপনি সবসময় সেটাকে মনে মনে ভাবেন, এবং আপনি যে কাজটা করেন সেই কাজটা করার সময় একটু খেয়াল করে দেখেন এটা আপনার ড্রিমের সঙ্গে যায় কিনা, আপনি যে ভাবনাটা ভাবেন সেই ভাবনাটা ভাববার সময় চিন্তা করে দেখেন এটা আপনার ড্রিমের সঙ্গে যায় কিনা। যদি আপনি আপনার ড্রিমকে নিয়ে না ভাবেন তাহলে ধরে নেন যে আপনি ভাবতেছেন না, এটা কিন্তু অনেক হেল্প করে ড্রিমের কাছাকাছি পৌঁছানোর জন্য। আপনার যে ড্রিমই থাক সেটাকে রেসপেক্ট করতে শেখেন, সম্মান করতে শেখেন, আপনার চাকরি পাওয়ার ইচ্ছা যে চাকরিই হোক না কেন ওই চাকরিকে সম্মান করতে শেখেন, ওই চাকরি যারা করে তাদেরকে সম্মান করতে শেখেন, আপনি তখন একসময় ওখানে পৌঁছাতে পারবেন, অন্যথায় না। সাফল্যকে কখনোই ডিজার্ভ করা যায় না, সাফল্যকে আর্ন করতে হয়। আপনি সফল হওয়ার পর মনে মনে যেভাবে ভাবেন এটা আপনার অর্জন, এটা একটু বলি। সাকসেস মানে সাকসেস এই জিনিসটাকে কখনোই ডিজার্ভ করা যায় না, সাকসেসকে হচ্ছে আর্ন করতে হয়। আপনি কখনোই বলতে পারেন না আমি সবচেয়ে ভালো স্টুডেন্ট, আমি সবচেয়ে ভালো রেজাল্টটা করবো, এটা কখনোই বলা যায় না। ভালো রেজাল্টটা করার পরেই আপনি ভালো স্টুডেন্ট, অন্যথায় না। ওই জন্য আমি মনে করি সাফল্যকে ডিজার্ভ করতে হয়, ডিজার্ভ করা যায় না। যদি সাফল্যকে ডিজার্ভ করা যেত, আপনাদের একটা ফানি এক্সাম্পল দিই, তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর মেয়েটার সাথে সবচেয়ে সুন্দর ছেলেটার বিয়ে হতো, হতো না? ওই জন্য সবচেয়ে সুন্দর মেয়েটার সঙ্গে সবচেয়ে সুন্দর ছেলেটার বিয়ে হয় না, এই কারণে হয় না কারণ সে সেটাকে আর্ন করে নিছে। ডিজার্ভ করা বলে দুনিয়াতে কোনো কিছু নাই, সব কিছুকে আর্ন করতে হয়। আচ্ছা, আমরা ভাই আরেকটা ভুল করি, আমি বিসিএস পরীক্ষা দিব, আমি বাবা মাকে জিজ্ঞেস করলাম যে বাবা বিসিএস পরীক্ষা দিব, এটার জন্য একটু পরামর্শ দরকার, বিসিএস নিয়ে কিছু বুঝি না, কার কাছে যাব? ধরেন আমার এক চাচা আছে, চাচা হচ্ছে কোনো একটা ব্যাংকের এভিপি, তো আমার ফ্যামিলিতে ওনাকে সবাই খুব সম্মান করেন। আমার বাবা গিয়ে বলেন তোর অমুক চাচার কাছে গিয়ে জিজ্ঞেস কর বিসিএস দিলে কেমন হবে, কারণ উনি তো আসলে মানে অনেক ভালো পজিশনে আছে। আমি গিয়ে জিজ্ঞেস করা শুরু করলাম, তখন দেখা গেছে কি চাচা বিসিএস নিয়ে আসলে বেশি কিছু জানেন না, এটা ওনার দোষও না, এটা ওনার জানতে হয় নাই কখনো, কিন্তু উনি যে জানেন না এটা বলতে ওনার একটু লজ্জা লজ্জা লাগছে, কারণ ছোটো তো ওই জন্য কিছু একটা বলে দিচ্ছে। বিসিএস এগুলো দেয় দেয় দেখি সরকারি চাকরি ভালো, কর্পোরেট চাকরি ঘুষ টুস খাওয়া যায় ভালো, এই দেয় আবার এগুলো তো অনেক লেন্দি প্রসেস, 2 বছর লাইফ থেকে নষ্ট করে দেবে, তার চেয়ে ব্যাংকটাকে পরীক্ষা দেন। আপনি কিন্তু একটা রং আইডি নিয়ে চলে আসলেন, দোষটা কার? আপনি ধরেন চালের ব্যবসা করবেন, আপনি বিল গেটসকে ফোন দিচ্ছেন, কারণ বিল গেটস পৃথিবীর অনেক সম্মানিত ব্যক্তি, ভাই চালের ব্যবসা করলে কেমন হয়, দোষটা কার ভাই? আপনার নাকি বিল গেটসকে বলেন? আপনার দোষ, আপনি কার কাছ থেকে পরামর্শ চাচ্ছেন এটা আপনার দোষ ভাই। ওই জন্য বললাম বিল গেটসের কাছে কখন চাল ডালের ব্যবসা আইডিয়া চাইতে যাবেন না, এটা আপনার দোষ, যদি চাইতে যান আপনার কোনো দোষ নাই। আচ্ছা, লোকজন যেটা পারে না কিংবা যেটাতে করতে অভ্যস্ত নয় ওরা ধরেই নেই আপনিও সেটা করতে পারবেন না, কিছু কিছু ভাইরাস এটা বলেছি আমি। আচ্ছা, আর মনে রাখবেন আমি লাইফ থেকে শিখছি একটা কথা, লাইফে চলার জন্য সবাইকে কখনো লাগে না, কিছু কিছু লোক লাইফে থাকার থেকে না থাকা লাগে, তাদেরকে লাইফ থেকে ডিলিট করে দেবেন। আপনার যে বন্ধুটা আপনি হাসলে বলে ভাই তোর হাসিটা অনেক সুন্দর, তার সাথে কথা বলেন। যে বন্ধুটা বলে তুই হাসলে বাংলার মাছের মতো লাগে, তার সাথে কথা বলবেন না, সে আপনার বন্ধু না তো ভাই, সে আপনার বন্ধু না। বুঝলেন, আমি লাইফ থেকে একটা জিনিস শিখছি, লাইফে চলার জন্য সবাইকে লাগে না, এবং কিছু সহানুভূতিপূর্ণ কথাবার্তা এক বাটি চিকেন স্যুপ থেকে অনেক বেশি হেল্দি, কিছু কাইন্ড ওয়ার্ডস এক বাটি চিকেন স্যুপ থেকে অনেক বেশি হেল্দি। আচ্ছা, ছোটোবেলায় ভালো স্টুডেন্ট হওয়ার একটা পানিশমেন্ট আছে। ছোটোবেলায় যারা ভালো স্টুডেন্ট হয় আর কি, যারা ভালো রেজাল্ট করে সবাই ধরে নেকি তারা সবসময় ভালো করবে, এবং যখন বড় হয় তখন তারা সবাই বলে দেয় তুই ইঞ্জিনিয়ার হবি, তুই ডাক্তার হবি,
কিন্তু আমার আসলে কি হওয়ার ইচ্ছা, আমার তো এমন ইচ্ছা হইতে পারে আমি ছবি আঁকতে পছন্দ করি, আমি কবিতা শুনতে পছন্দ করি, আমি কবিতা লিখতে পছন্দ করি, হতে পারে না। কিন্তু ছোটবেলায় ভালো স্টুডেন্ট হয়ে গেলে সবাই বলে কি, তুই কেন এটা পারবি না? আরে আমি পারবো না, কারণ ব্যক্তিগত ব্যাপার। তুই কেন পরীক্ষায় ফেল করছিস? আরে বাবা এফ একটা গ্রেড তো নাকি, এটা কেউ বোঝার চেষ্টা করে না। এবং আমি দেখছি কি, মানে আমি চুয়েটে পড়ার সময় একেবারে এফ থেকে শুরু করে এ ক্লাস সবগুলো গ্রেডই পাইছি। গ্রেডিং পদ্ধতিকে আমার চেয়ে বেশি সম্মান কেউ কখনো করেনি। এবং আমাকে কেউ জিজ্ঞেস করলে কেন কেন মানে ফেল কেন, আমি অনেকবার ফেল করছি চুয়েটে, তো কেন ফেল করছিস? আমি বলি পড়াশোনা করে তাই ফেল করছি। মানে আমার ফেল করা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, সত্যি বলতেছি আমার ফেল করলে ভালোই লাগতো, পড়াশোনা থেকে বেশি লাগতো। আর আমি দেখছি কি, মানে ভার্সিটিতে ফেল করার একটা টেকনিক আছে, আপনি যদি দুই তিনবার ফেল করেন দেখবেন, মানে দুই তিনবার ফেল করা খুব কঠিন, একবার একবার পাশ করে ফেলবেন। আমি এস সারি পাশ করে গেছি ভার্সিটিতে, মানে আমার মোটামুটি চুয়েটে পাশটা এরকম। এখন যদি কেউ এই মুহূর্তে এসে বলে তুমি তো অমুক সাবজেক্টে পাশ করো নাই আসলে, তোমাকে পাশ করা দেওয়া হয়েছিল, আমি একটু অবাক হবো না, এটাই সত্য কথা। আচ্ছা এরপর আসেন পরেরটা, ইয়ে দেখেন না থ্রি ইডিয়টস, একটা ছেলে জন্মগ্রহণ করছে মাত্র, বেচারা এখনো কথাই বলতে পারে না, তাকে বলতে ইঞ্জিনিয়ার হবে, তাকে সিল্লা গেছে ইঞ্জিনিয়ার হবে। এটা কেটে খুব মানে আমাদের ফ্যামিলিতে এটা হয়। আমার ইচ্ছা ছিল বললাম না, সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছা ছিল, আমাকে বলতে যায় না সাহিত্য নিয়ে, ভালো হয়েছে আমি পড়াশোনা করি নি। আচ্ছা ডোন্ট বি সিরিয়াস, বি সিনসিয়ার, এটা একটু বলি সিরিয়াস এবং সিনসিয়ার মধ্যে পার্থক্য বলি। আপনারা দেখুন আপনাদের আশেপাশে দু ধরনের লোক দেখবেন, একটা হচ্ছে অনেক, যেমন বিসিএস নিয়ে যখন আমি দেখি তখন আমি দেখি অনেকেই একেবারে পাবলিক লাইফের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবন জীবন বিসর্জন দিয়ে বিসিএসের জন্য পড়াশোনা করে। আবার আরেক শ্রেণীর লোক দেখছি ওরা যে পড়াশোনা করে আপনি বুঝবেনই না। আচ্ছা আপনি আমাকে বলেন একটা কাজ যখন আপনি করতেছেন তখন অনেক লোককে জানাতে হবে আমি এটা করতেছি, আমি এই আমি সেই, পরে যখন কাজটা করতে পারবে না তখন ওরা সবার আগে আপনাকে আঘাত করতে আসবে, তার চেয়ে চুপচাপ কাজ করা ভালো। অর্থাৎ কোনো একটা কাজ করার সময় আমাকে দেখবেন খুব সিরিয়াস একটা ভাব দেখেন, হ্যাঁ আমি এখন বিসিএস পরীক্ষার্থী কোনো কথা বলা যাবে না, এই ধরনের ভাব ভাই তাকে কোনো লাভ নাই অনেক দেখছি। তার চেয়ে আপনি নর্মাল থাকেন তাই, মানে আমি আমি না ভাব নিতে পারি, ভাব নেওয়া বলতে যেটা বোঝায় আমার একটা সমস্যা আছে, আমি যখন সিরিয়াস হওয়ার চেষ্টা করি তখন আমাকে দেখতে বাংলার মতো লাগে, মানে আমি ফিল করি চেষ্টা, আমি মুখটা কেমন জানি লাগে মানে আমি বুঝতে পারি না, তার চেয়ে আমি নর্মাল থাকার চেষ্টা করি ভাই, কিন্তু কাজটা আসলেই করার চেষ্টা করি। একটা কাজ করার সময় আন্তরিকতা হয় বেশি, আপনি করতেছেন সবাইকে শোনাচ্ছেন আমি কাজটা করছি কাজটা করছি, দরকার কি ভাই থাকেন না, আপনি কি দুনিয়া দেখা করছেন না কেউ করতেছে না কাজটা, দরকার কি এত শোনানো। আচ্ছা ওই ওই জন্য সিরিয়াস না হয়ে সিনসিয়ার হওয়ার চেষ্টা করেন কোনো কাজ করার সময়। স্টপ ওভার থিঙ্কিং, ওভার থিঙ্কিং জিনিসটা কি, আমাকে অনেকে ফোন করে জিজ্ঞেস করে আচ্ছা ভাইয়া যখন এডিশনাল সেক্রেটারি হব তখন কি গাড়ি পাওয়া যাবে তো না, অথবা আচ্ছা ভাই যখন জয়েন্ট সেক্রেটারি হয় তখন তো বোধহয় টেলিফোনের বিলটা সরকার থেকে দেয় ঠিক না? বিশ্বাস করেন খুব বিরক্ত হই আমি, আমি শুধু একটা কথাই বলি ভাই, সচিব হইতে হইলে দুইটা কাজ করতে হবে, নাম্বার ওয়ান আগে সহকারী কমিশনার হতে হবে, নাম্বার টু তোমাকে দেশে থাকতে হবে, তুমি যদি মারাই যাও সচিব হবে কোথেকে, তুমি কি জানো তোমার হায়াত আছে কি নাই? তো এটা আমি খুব বিশ্বাস করি, এই জন্য বললাম ওভার থিঙ্কিং বাদ দেন, অনেক বেশি চিন্তা ভাবনা করছেন এটা করলে এটা হবে সেটা হবে, দেখা যাবে তার আগে আপনি নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সচিব হতে হলে আগে সহকারী কমিশনার হতে হবে, আগে জানেন কীভাবে প্রিপারেশন নিতে হয়, প্রিপারেশন নিয়ে আপনি সচিব হয়ে গেছেন, সচিব হওয়ার পর আপনি অলরেডি গাড়ি চালানো শুরু করছেন, তাহলে তো সমস্যা আছে ভাই। আচ্ছা ইফ ইউ আর গোয়িং থ্রু হেল কিপ গোয়িং, চার্চিলের কথা আমার খুব পছন্দের কথা। আচ্ছা মাঝে মাঝে হয়তো কি পড়াশোনা করছি পড়াশোনা করছি আমার পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, কি করতে ইচ্ছা করছে ফেসবুকিং করতে ইচ্ছা করতেছে, শুরু করলাম ফেসবুকিং ফেসবুকিং করছি ফেসবুকিং করতেছি, দুই দিন ধরে পড়াশোনা করিই নাই, সত্য কথা আমি অনেক সময় এটা করতাম না। অথবা ধরেন মুভি দেখতে ইচ্ছা করছে, আমি মুভি ফ্রি অনেক মুভি দেখি, মুভি দেখছি মুভি দেখতেছি, তিনটা চারটা মুভি দেখছি আমি, চারটা মুভি দেখার পর দেখি ব্রেন হ্যাং হয়ে গেছে আসলে আর দেখা যায় না, তখন একটা ফিলিংস কাজ করে, হাই হাই আমার তো দুদিন পড়াশোনাই হয় নাই, একটা আফসোস কাজ করে। এবং আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি দুদিন পড়াশোনাটা যখন করবেন না করিয়েন না, সমস্যা কি, যেটা করতে ইচ্ছা করতেছে ওটাই করতে থাকেন ওটাই করতে থাকেন, করতে করতে একটা সময় আফসোস কাজ করবে, আফসোসের কারণে আপনি যে পড়াশোনাটা করবেন এটা তিন দিনের পড়ার সমান। আই ক্যান গেস আমরা বেশিরভাগ করি কি, দুই দিন পড়াশোনা করি নাই, মন খারাপ করাটা একটা ভদ্রতা, মন খারাপ করি, মন খারাপ করার পর বসে থাকি আরও দুই দিন নষ্ট করি, মাথা থেকে কোনো কাজই হয় না। আরে ভাই যখন আপনি হেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, যখন আপনি দোজকের মধ্যে দিয়ে যাচ্ছেন, যান না দোজকের মধ্যে যাওয়াটা খারাপ না, তো এনজয় করেন, এনজয় করতে করতে একসময় বিরক্ত লাগবে দোজকের মধ্যে দিয়ে যেতে, তখন আপনি আবার যে স্টপ করে কাজটা শুরু করবেন এটার স্পিড অনেক বেশি। আচ্ছা Life didn't come to us with a user manual, so it's our right to use and abuse it. এটা মানে হচ্ছে আমাদেরকে তো পৃথিবীতে পাঠানোর সময় কেউ বলে দেয় না এতক্ষণ বিসিএস এর পড়া করতে হবে, এতক্ষণ ফেসবুক ইউজ করতে হবে, এতক্ষণ মুভি দেখতে হবে, তো করেন না ভাই, নিজের মতো করে নিয়ম মানেন, নিজের মতো করে ফেসবুকিং করেন, নিজের মতো করে মুভি দেখেন, অসুবিধা কি? করার পর যদি তৃতীয় দিন নিজে মানে দুই দিন করলেন,
থার্ড ডে থেকে যদি মনে হয় না ভাই এইভাবে করলে একটু ঝামেলা হচ্ছে, তুমি নিজেই চেঞ্জ করেন, সমস্যা কি? আপনার জন্য আপনি অনেক বড় একজন অভিভাবক, আপনার বিবেক অনেক বড় অভিভাবক আমি মনে করি। আচ্ছা, টু ফেল সাকসেসফুলি ইজ অ্যান আর্ট, ঠিকভাবে ফেল করতে জানাটা বিশাল বড় একটা আর্ট। আমি আমার লাইফে ফেলিয়রগুলো বলি, আমার ইচ্ছা ছিল আমি ধরেন চুয়েটে পড়তে হয়েছে, ইঞ্জিনিয়ার হতে পারিনি, ইঞ্জিনিয়ার মানে একাডেমিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু কাগজে কলমে অনলি। আমি বিজনেস শুরু করছিলাম, ওখানেও ফেল মারছি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করছিলাম, ওখানেও ফেল মারছে। ও আমার শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট ছিল এবং মহান অনেক টাকা হারাইছি আর কি। আমার আমি অনেকের থেকে আগে জিনিস শুনি যে ভাইয়া আমার লাইফে টাকার লস বেশি, অনেক টাকা হারাই ফেলছি, বন্ধু বান্ধবকে দিচ্ছি টাকা ফেরত দেয় না, ওই কষ্টে আমি করতে পারি না। আমি আমার কথা বলি, আমার শেয়ার মার্কেটে আমি তো বলছি, আমি আমার কোচিং সেন্টার ছিল বলছিলাম না, এবং যারা ওনারা ভাই কম না হলেও কম, আমার এক বড় ভাই যেহেতু চাকরি করে এরিস্তানে চাকরি করে কোরিয়াতে, তো উনি একটা সুন্দর কথা বলছে আমাকে, উনি বলছে কি যে ভাই আমার যে ডিপার্টমেন্টে আমি চাকরি করি R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওখানে অনেক চিন্তা করতে হয়, কল্পনা করতে হয়। আচ্ছা কল্পনা করবেন সেটা তো কোনো সমস্যা না রে ভাই, কল্পনা করি সেটা কোনো সমস্যা না। আমাদের কথা সাধারণত যে মানে মোবাইলটা মার্কেটে আছে তার 5-3-4 ভার্সন পরে মোবাইলটা নিয়ে চিন্তা করতে হয় আমাদেরকে, ওইটার জন্য কল্পনা করতে হয়। কল্পনা করতে আমার কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে কল্পনায় কিছু না আসলেও জোর করে কল্পনা করতে হয়, এটা হচ্ছে সমস্যা। বিসিএস লিখিত পরীক্ষাটা ওরকম, কল্পনা করবেন IBM পরীক্ষাটা এরকম, কল্পনায় কিছু না আসলেও জোর করে কল্পনা নিয়ে আসেন ভাই, কল্পনায় সমস্যা কি আছে জীবনে নিয়ে আসেন। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, বিকজ ইট ডাজ ম্যাটার। এখন দেখা যাক এর মানে কি, দুইটা ব্যাপার মাথায় রাখবেন, যতটুকুই প্রিপারেশন নিন না কেন এর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে হবে। প্রস্তুতি নেওয়াটা বড় কথা না, প্রস্তুতিকে ঠিক মতো কাজে লাগানো হচ্ছে বড় কথা। আপনাকে প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদাভাবে পাস করতে হবে, কাজেই আপনি যা পারেন শুধু সেটার উপরেই পুরো এফোর্ট দেওয়া যাবে না, তাই সময়টাকে ভাগ করে নেন, পুরো সময়ে 2/3 সময়ে যা যা পারেন তা আনসার করবেন। আচ্ছা এটা একটু বলি, টোটাল যে সময়টা থাকবে আপনার জন্য বরাদ্দ, এটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সত্য, IBA পরীক্ষায় সত্য, তার 2/3 সময়ের মধ্যে পুরো কোশ্চেনটা আনসার করে ফেলবেন। আর যেগুলো যেগুলো পারেন না এগুলো গোল দাগ দিয়ে পরেরটায় চলে যাবেন। ভাই পরীক্ষার হলে গবেষণা করার কোনো সময় নাই, পরীক্ষার হলে গবেষণা করার কোনো সময় নাই। এবং সাধারণত আমাদের ব্রেন যখন কোনো একটা বিষয়ে আমরা সেকেন্ড থট দিই, অর্থাৎ সেকেন্ড টাইম ভাবি কোনো একটা কোশ্চেন নিয়ে, তখন ব্রেনের এফিসিয়েন্সি বাড়ে, তখন ব্রেনের এফিসিয়েন্সি বাড়ে। ওই জন্য আমি মনে করি একটা কোশ্চেন পারেন নাই গোল দেখবেন পরেরটাই চলে যাবে। এরপর আপনি সেকেন্ড টাইম ওটা নিয়ে ভাবেন, দেখবেন যে আগের চাইতে আপনি ভালোভাবে ভাবতে পারেন, কিন্তু ওটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে একটা সময় ব্রেন কিন্তু কাজ করা স্টপ করে দেয়, মাঝখান থেকে টাইম নষ্ট হবে, আপনার গবেষণা করার টাইম নেই। তবে এখানে একটা কথা থাকে, আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, পরীক্ষার হল ভাই ডিফারেন্ট জিনিস। 30 নম্বর বিসিএস পরীক্ষায় একটা কোয়েশ্চেন ছিল, বাংলাদেশের জাতীয় ফল কি, দেখছেন কেউ কোয়েশ্চেনটা? কোয়েশ্চেনটা দেখছি, দেখার পরে আমি চিন্তা করলাম যে এই কোয়েশ্চেনটা কেন আসছে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, তো আসার কথা না। তো আমার একটু মানে ভাবছি অনেকক্ষণ ধরে যেটা কি হবে, আম হবে নাকি কাঁঠাল হবে চিন্তা করতেছি। ওই সময় আসলে আমার আমার আমকে অনেক বেশি আপন আপন লাগতেছিল, পরীক্ষার হলে বসে কোনো চা আম কি পড়েন নাকি, আম কত সুস্বাদু খেতে, কাঁঠাল দিকেও ভালো। বিলিভ মি ওই কোয়েশ্চেনটা আমি গোল দাগ দিয়ে পরেরটা চলে গেছি, পরে আনসার করবো, এটা কনফিউজিং কোয়েশ্চেন, চিন্তা করেন এটাও কনফিউজিং কোয়েশ্চেন। পরে এবার আমি আবার আসছি ওটাতে, আসার পর আমার কাঁঠালকে কেমন জানি খুব দূরের মনে হচ্ছিল, আমকে অনেক আপন মনে হচ্ছিল, আমি আম দাগা দিয়ে চলে আসছি। শুধু তাই না, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর যারা ক্যান্ডিডেট ছিল অনেকে জিজ্ঞেস করছে ভাইটার আনসার কি, বলে কেন কাঁঠাল, আপনি শিওর কাঁঠাল, এটাও বলছে এবং সেখানে কেনা হয়েছে। তো পরীক্ষার হল ভাই ডিফারেন্ট জিনিস, পরীক্ষার হলে এই ধরনের ঝামেলায় সবাই পড়ে কম বেশি। আচ্ছা, IBA ভর্তি পরীক্ষায় ভালো করতে বেশি বেশি কোয়েশ্চেন সলভ করেন, প্রশ্ন বুঝে বুঝে অনলাইনে নিয়মিত GRE GMAT-এর কোয়েশ্চেন সলভ করতে পারেন, সবগুলো না যেগুলো পরীক্ষায় আসে সেগুলো পড়তে। এখন আমি কোন বই থেকে কোন জিনিসটা কতটুকু পড়লে ভালো হয় সেটা নিয়ে কথা বলতেছি। ভার্বাল ওয়ার্ড, ভোকাবুলারির জন্য ব্যারন্স GRE ওয়ার্ড লিস্ট, ওয়ার্ড স্মার্ট একটা বই আছে নরওয়েল লুইসের, ওটা দেখতে পারেন, আর বাজারে গাইড বইও দেখতে পারেন। অ্যানালজি পার্টের জন্য GRE বিগ বুকের ওল্ড এডিশন দেখতে পারেন, কষ্ট কমানোর জন্য 2টা গাইড বই দেখতে পারেন, সেন্টেন্স কমপ্লিশনের জন্য GRE বিগ বুক, কমপ্লিহেনশন পার্টের জন্য IELTS পড়তে পারেন, IELTS এর রিডিংটা যেভাবে মানে IELTS এ যেভাবে করে কমপ্লিহেনশন সলভ করে ওটা হেল্পফুল, অনেক ফাস্ট করা যায়। এরর ফাইন্ডিং পার্টের জন্য
তোফেলের বই থেকে ক্লিফ তোফেল ব্যারন তোফেলের এসেনশিয়াল গ্রামাটিক্যাল রুলস এটা যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য দরকার, এটা পড়ে ফেলবেন। ব্যারন তোফেল থেকে এসেনশিয়াল গ্রামাটিক্যাল রুলসটা পড়ে ফেলবেন, যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন ওরাও পড়ে ফেলবেন। আচ্ছা, সাইফুস গ্রামার দেখতে পারেন, ভালো। ম্যাথমেটিক্স, সাইফুস ম্যাথ, সাইফুস জিওমেট্রি এটা বই দেখবেন, নোভাস থিওরি দেখবেন, সময় পেলে আরকুস সেট দেখতে পারেন। অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস, পাজল, লজিক্যাল ইনফারেন্সের জন্য অফিসিয়াল জিমেট দেখতে পারেন, সঙ্গে একটা গাইড বই কিনেন। ক্রিটিক্যাল রিজনিংয়ের জন্য জিআরই বিগ বুক থেকে ছোট ছোট কমপ্রিহেনশন সলভ করবেন এবং অফিসিয়াল জিমেট দেখবেন। আইবিএল ভাইবা নিয়ে পরে কথা বলবো, বিসিএস ভাইবা নিয়ে কথা বলার সময় পরেরটা সাইট। এখন হচ্ছে প্রিলিমিনারি বিভিন্ন টপিক নিয়ে কথা বলছি, কোন টপিকটা কোথা থেকে বললে ভালো হবে বলে আমার মনে হয়েছে। ভাষা, বাংলা ব্যাকরণে ভাষাটা দেখবেন। আগের বছরের বিসিএস পরীক্ষার সবগুলো প্রশ্ন দেখবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, জব সলিউশন পড়বেন। নাম্বার থ্রি, ক্লাস নাইনটিনের যে ব্যাকরণ বইটা আছে পুরোটা পড়বেন না, যেগুলো যেগুলো বিসিএস এর সিলেবাসে আছে শুধুমাত্র ওই টপিকগুলো পড়বেন, পুরো টপিক পড়ার দরকার নাই। আরেকটা হচ্ছে হায়াত মাহমুদ স্যারের একটা বই আছে ভাষা শিক্ষা, এই বই থেকে যেগুলো যেগুলো বিসিএস এর সিলেবাসের অন্তর্ভুক্ত শুধু সেগুলোই পড়বেন, আর গাইড বই দেখবেন। সাহিত্য, আগের বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো দেখবেন, জব সলিউশন দেখবেন, সৌমিত্র শেখর স্যারের জিজ্ঞাসা বইটা দেখবেন। তবে জিজ্ঞাসা বইটা পড়ার ক্ষেত্রে আমার নিজস্ব একটা টেকনিক আছে, ওটা আমি পরে আলোচনা করছি, গাইড বই দেখবেন। ল্যাঙ্গুয়েজ, আগের বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো দেখবেন, জব সলিউশন দেখবেন, ইংলিশ ফর দ্য কম্পিটিটিভ এক্সামস একটা বই আছে বেশ ভালো বই, ওটা দেখবেন। এবং আমি পার্সোনালি যেখান থেকে সবচেয়ে বেশি হেল্প পেয়েছি সেটা হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। আমি যখন কোনো একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেনে কনফিউশন থাকবে, গাইডে ভুল থাকে তাই না, যদি কোনো কনফিউশন হতো তখন আমি সেই গ্রামাটিক্যাল ওই ওয়ার্ডটাতে অক্সফোর্ড ডিকশনারিতে খুলে দেখতাম, দেখার পর দেখতাম অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, ওই এক্সাম্পলগুলো দেখলে কিন্তু গ্রামাটিক্যাল রুলটা কেমন হয় সহজে বোঝা যায়। এটা আমাকে অনেক হেল্প করছে ইংলিশের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অক্সফোর্ড ডিকশনারি। আর গাইড বই দেখবেন। লিটারেচারের জন্য আগের বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো দেখবেন, জব সলিউশন দেখবেন এবং গাইড বই দেখবেন। অনেকেই ইংলিশ লিটারেচারের জন্য হ্যান্ডবুক পড়ার পরামর্শ দিচ্ছেন বা অনেকে হ্যান্ডবুক পড়ছেন, লিটারেচারে কিছু হ্যান্ডবুক বাজারে পাওয়া যায় না, শুধু লিটারেচার নিয়ে লেখা, এত অল্প সময়ে হ্যান্ডবুক পড়ার দরকার নেই ভাই, আসলেই দরকার নেই, আপনি দরকার করতে পারবেন না। বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী আগের বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো দেখবেন, জব সলিউশন দেখবেন, পেপার দেখবেন, পেপার পড়ার একটা সিস্টেম বলবো আমি একটু পরে, ইন্টারনেটও পুরো পড়া যাবে না, ইন্টারনেট কীভাবে করবেন আমি পরে আসছি, পরের স্লাইডগুলোতে আছে, গাইড বই দেখবেন। ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা, কোনোভাবেই ক্লাস নাইন টেনের ভূগোল বই দেখার কোনো দরকার নেই, আসলেই দরকার নেই। কেন দরকার নেই বলি, এখান থেকে মার্কস কত আসে ভূগোল থেকে? 10। আপনাকে জি, আপনি যদি এই মুহূর্তে পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনি 10-এর মধ্যে 5টা আনসার করতে পারবেন না, পারবেন তো? একদম এই মুহূর্তে পরীক্ষা দিলে, কারণ আমরা সবাই তো কম্পিটিশন করে আসছি, পারবো। আর যদি আর্টসের ভূগোল বইটা করে ফেলেন, সায়েন্সের দুর্যোগ ব্যবস্থাপনা করে ফেলেন, তাহলে হয়তো 8টা পারবেন বা 9টা পারবেন, এর বেশি পারবেন না, নেগেটিভ মার্কিং আছে তো, 8টা পারবেন। আর যদি গাইড বই করেন তাহলে 9টা পারবেন, ধরেন 7টা পারবেন। তার মানে আপনি অতটুকু কষ্ট করলে আপনার মার্কস বাড়তেছে কত বলেন? এক মার্কস মাফ করে দেন, সমস্যা কোথায়? বিসিএস পরীক্ষা হচ্ছে মার্কসকে মাফ করে দেওয়ার পরীক্ষা, অনেক মার্কসের লোভ সামলাতে হবে, কেন সামলাতে হবে পরে আসতে সেটার জন্য। আচ্ছা, সাধারণ বিজ্ঞানের জন্য আগের বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো দেখবেন, জব সলিউশন দেখবেন, কারণ দেখেন ওই এক মার্কসের জন্য আপনি যে পরিমাণ প্রেশার নিচ্ছেন ওই পরিমাণ প্রেশার যদি আপনি ওই সময় ম্যাথস করেন, ওই সময় ইংলিশ করেন, সাধারণ বিজ্ঞান পড়েন, তাহলে আপনার মার্কস লাগবে কমপক্ষে 25-30। কোনটা আপনার জন্য ভালো বলেন? সেকেন্ডারি এফোর্ট দেওয়াটা ভালো আপনার জন্য। আচ্ছা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এটা যখন জব সলিউশন দেখবেন, আগে বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষায় এই ধরনের একটা পার্ট ছিল, কম্পিউটার পার্টটা ছিল, ওখানকার শর্ট কোশ্চেনগুলো দেখবেন, টিকাগুলো দেখবেন এবং গাইড বই দেখবেন, নতুন গাইড বইটা। গাণিতিক যুক্তি, এটার জন্য অনেকে ক্লাস 7-8-9-10 বই সলভ করা শুরু করে দিয়েছেন অলরেডি, জাস্ট স্টপ ইট রাইট নাও, ক্লাস 7-8-9-10 বই সলভ করার মতো সময় নাই, দরকারও নেই। আগে বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো দেখেন এবং বাজার থেকে জব সলিউশন কিনেন, দুই একটা কিনে কমপক্ষে 3-400 কোশ্চেন সলভ করে ফেলেন, হবে, আর কিছু লাগবে না গাণিতিক যুক্তির জন্য। মানসিক দক্ষতা, আগে বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষায় আসতো না মানসিক দক্ষতা? আসতো তো, বুঝতেছেন কথাটা আমি কি বলতেছি, ওই লিখিত পরীক্ষার প্রশ্নগুলো থেকে মানসিক দক্ষতা পার্টটা করে ফেলেন, সাথে একটা গাইড বই দেখতে পারেন। এবং আরেকটা জিনিস দেখবেন, খেয়াল করেন, ঢাকা ইউনিভার্সিটির
ইভিনিং এমবিএ এর একটা কোশ্চেন ব্যাংক কিনবেন। ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং এমবিএ কোশ্চেন ব্যাংক থেকে শুধুমাত্র অ্যানালিটিক্যাল পার্টটা পড়ে ফেলবেন। কথা বুঝা গেছে আমি কি বলছি? ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং এমবিএ এর কোশ্চেন ব্যাংক থেকে অ্যানালিটিক্যাল পার্টটা পড়ে ফেলবেন, কাজে লাগবে মানসিক দক্ষতায়। আর থাকে কি? নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। কোশ্চেনগুলো দেখছেন আপনারা? নৈতিকতা কোশ্চেনগুলো দেখছেন? দেখে কি মনে হয়, এগুলো আইডিয়া থেকে, কমন সেন্স থেকে আনসার করা যায় না? আমি মনে করি এটার জন্য গাইড কোনো গাইড বই পড়ার দরকার নেই। এটা নৈতিকতা এবং মূল্যবোধ, এটা শুধু কমন সেন্স থেকে আনসার করবেন। আর যদি কমন সেন্স না থাকে তাহলে গাইড বই করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মাই এক্সপিরিয়েন্স উইথ বিসিএস প্রিলি অ্যান্ড রিটার্ন। প্রিলি এবং রিটার্ন নিয়ে কথা বলি। দশম থেকে ৩৪তম বিসিএস দুই তিনটা জব সলিউশন কিনে পিএসসি নন ক্যাডার পরীক্ষার প্রশ্নগুলো সম্ভব হলে কমপক্ষে ২৫০ থেকে ৩০০ সেট কোশ্চেন বুঝে বুঝে সলভ করে ফেলুন। দাগিয়ে দাগিয়ে রিভিশন দেবেন কমপক্ষে ২ থেকে ৩ বার। রিড দ্য মাইন্ড অফ দ্য কোয়েশ্চেন সেটার, নট দ্য মাইন্ড অফ দ্য গাইড বুক রাইটার। আমরা গাইড বই পড়ার সময় দেখি কি, একটা আপনাকে বুঝতে হবে যারা কোয়েশ্চেন করতেছে ওরা আসলে কোন কোন বিষয়ে মাথায় রেখে কোশ্চেন করতেছে, এটা একটু বুঝতে হবে। এটা বোঝার জন্য আগের বছরের কোশ্চেনগুলো যদি বেশি বেশি স্টাডি করেন তাহলে কোন কোন বিষয়গুলো ছাত্রের মাথায় থেকে কোশ্চেন করার সময় সেটা বুঝে যাবেন একটা সময় গিয়ে। এবং সেটা বুঝে পড়াশোনা করলে পড়াশোনাটা কম হয়, অনেক কষ্ট কমে, অনেক আজারা জিনিস পড়া করতে হয় না, ফালতু জিনিস করতে হয় না। চার ঘন্টা না বুঝে স্টাডি করার চাইতে এক ঘন্টা কোশ্চেন স্টাডি করা অনেক ভালো, তখন চার ঘন্টার পড়া দুই ঘন্টায় পড়া সম্ভব। অ্যাপ্লাই দ্য পিওই, পিওই এটা যারা জিআরএ জিমেট দিচ্ছেন ওরা পরিচিত, প্রসেস অফ এলিমিনেশন। এটার মানে হচ্ছে যখন আমরা কোনো একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন দেখি, এমসিকিউ কোয়েশ্চেন, তখন আমরা করি কি, ওই ডিফিকাল্ট কোয়েশ্চেনের মধ্যে যে দুটো আনসার একেবারেই হবে না সেগুলো বাদ দিয়ে দিই, বাদ দিই না, এলিমিনেট করি। এরপর কাছাকাছি হতে পারে এই ধরনের দুটো আনসার নিয়ে গবেষণা করা শুরু করি, কোনটা হতে পারে কোনটা হতে পারে। বিসিএস পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময় প্রথমেই কী কী পড়তে হবে না সেটা মাথায় সেট করে ফেলেন, সেট করে পড়াশোনা করার সময় সে টোটালি করবেন না, বাদ দিয়ে করবেন। এবং সেটা বোঝার জন্য, সেটা বোঝার জন্য বেশি বেশি কোয়েশ্চেন সলভ করা বা কোয়েশ্চেন স্টাডি করার কোনো বিকল্প নেই। ওই জন্য বেশি বেশি কোয়েশ্চেন সলভ করতে হবে, বেশি বেশি কোয়েশ্চেন স্টাডি করতে হবে। আপনি রেফারেন্স বই পড়েন বা না পড়েন কোনো সমস্যা নেই, কিন্তু কোয়েশ্চেন করতে হবে আপনাকে, অনেকগুলো কোয়েশ্চেন স্টাডি করে যেতে হবে পরীক্ষার পেতে যাওয়ার সময়। আচ্ছা, অন্যরা যা যা, একটু আগেটাতে যাও, অন্যরা যা যা করছে আমাকেও তাই তাই করতে হবে এই ধারণা ছেড়ে ফেলেন। ইনভেন্ট ইউর ওন স্টাইল। নতুন সেটা একটু বলি, আমরা বিসিএস পরীক্ষার প্রিপারেশন দেওয়ার সময় বেশিরভাগই করে কি, অমুক এগুলো এগুলো করছে আমাকে এগুলো এগুলো করতে হবে, এখানে একটা ঝামেলা আছে ছোটখাটো ঝামেলাটা করি। আপনি প্রিপারেশন শুরু করলেন, শুরু করার পর আপনি দেখলেন যে আপনার ভার্সিটির আপনার অমুক একটা ফ্রেন্ড সে পদানদীর গতি পথ মুখস্থ করতেছে বসে বসে, পদানদীর কয়টা শাখা নদী কয়টা উপনদী সবগুলো মুখস্থ করছে, ছড়া কবিতা গান গল্প এগুলোতে মুখস্থ করতেছে। দেখি না আমরা, দেখি তো, একটু খেয়াল রাখতে হবে ও যে এত টিফোন দিচ্ছেন শাখা নদীগুলো মুখস্থ করার জন্য ওটা আদৌ পরীক্ষায় আসে কিনা, কতটুকু আসে। একটা ছোট এক্সাম্পল দেখবেন, অনেকেই আমি দেখছি অনেক কোচিংগুলোতে কাজটা করে, ক্লাসের মধ্যে ওই বোর্ডের মধ্যে আঁকে একটা বড় একটা ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে আসে, নিয়ে এসে বলে কি ভাই এটা উত্তর দিকে, এটা দক্ষিণ দিকে, এটা পূর্ব দিকে, এটা পশ্চিম দিকে। এরপরে বলে কি এই কর্নারে এই দেশগুলো আছে, এই দেশগুলো নাম মুখস্থ করার জন্য ইহা একটা ছড়া, এগুলো মুখস্থ করার জন্য ইহা একটি গান, এটা মুখস্থ করার জন্য ইহা একটি কবিতা। পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, একেবারে অন্ধভাবে পড়তে থাকবেন। একটু খেয়াল করে দেখেন ভাই, এটা পরীক্ষায় আদৌ আসে কিনা, এটা পরীক্ষায় আদৌ আসে কিনা একটু খেয়াল করে দেখেন। যদি এটা যদি বের করতে পারেন কোনটা আসে কোনটা আসে না, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার পড়া অর্ধেক হয়ে যাবে, এবং বিসিএসকে যে পরিমাণ ভয় পাচ্ছেন সেই ভয়টা কেটে যাবে। কারণ বিসিএসে যেগুলো পড়তে হয় এটা পড়ার সময় পাওয়া যায় না, এই ধরনের আজারা জিনিস পড়ার সময় কোথায় পাই বলেন? আর এগুলো পড়লে মনে হয় যে হ্যাঁ এগুলো বোধহয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এগুলো পড়তে কঠিন লাগে, কঠিন পড়া যে পরীক্ষায় আসে এটাকে বলছে নাও আসতে পারে। আচ্ছা, বেশিরভাগ স্টুডেন্ট প্রথমে রেফারেন্স বই করে এরপরে কোশ্চেন সলভ করা শুরু করে, এখানে দুটা সমস্যা আছে। নাম্বার ওয়ান, আমরা অনেকেই করি কি প্রথমে রেফারেন্স বই পড়ে ফেলি ভালো করে, এরপর কোশ্চেন সলভ করা শুরু করি, এতে সমস্যা দুইটা আছে। নাম্বার ওয়ান, আপনি বেশিরভাগ সময় দেখবেন কোশ্চেন যখন সলভ করতে যাবেন তখন পরীক্ষা চলে আসছে আর কোশ্চেন সলভ করার সময় নেই। নাম্বার টু, রেফারেন্স বই পড়ার সময় অনেকগুলো জিনিসই পরীক্ষায় কোনো কাজে লাগে না, সেগুলো পড়া হয়ে যায়, এবং পড়া হয়ে যাওয়ার সময় পরীক্ষায় একটা মানে পরীক্ষা সম্পর্কে একটা অহেতুক ভীতি তৈরি হয়, ওই জন্য কাজটা করা যাবে না।
আজাইরা ফালতু জিনিসপত্র পড়া বাদ দেন, বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনি কি কি করবেন সেটা ঠিক করার চাইতে অনেক বেশি জরুরি কি কি করবেন না সেটা বুঝতে পারেন। রেফারেন্স বই পড়েন আর নাই পড়েন, কোয়েশ্চেন সলভ করাটা ফরজ, করতেই হবে। যে জানে সে সফল হতেও পারে নাও হতে পারে, কিন্তু যে সফল সে নিশ্চয়ই কিছু না কিছু জানে। আমি মনে করি অসফল পণ্ডিত অপেক্ষা সফল কর্তব্য উত্তম, এটা হচ্ছে আমার মনে হয় আর কি, ভুল হইতে পারে। যারা বিসিএস নিয়ে থাকে এদের মধ্যে দুই ধরনের লোক দেখছি আমি। নাম্বার ওয়ান, এক ধরনের লোক হচ্ছে বিসিএস স্পেশালিস্ট, বিসিএস বিশেষজ্ঞ, আরেক ধরনের লোক হচ্ছে বিসিএস ক্যাডার। আমি আপনাদের বলি বিসিএস ক্যাডার হন ভাই, স্পেশালিস্ট হওয়া দরকার নেই, কোনো বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই। আর পড়ার সময় সবকিছু করতে যাবেন না, সবকিছু করলে কি হয় বলেন তো, জ্ঞান বাড়বে, জ্ঞান বাড়লে কি হবে, জ্ঞানী হবেন। আর যদি বুঝে শুনে পড়েন তাহলে ক্যাডার হবেন। এখন ইটস আপ টু ইউ কোনটা হওয়া আপনার দরকার, জ্ঞানী হওয়া নাই ক্যাডার হওয়া। ফ্যাক্ট হচ্ছে আপনি ক্যাডার হওয়ার পর জ্ঞানী হওয়ার জন্য এত সময় পাবেন, এত সময় পাবেন, জ্ঞান রাখার জায়গা পাবেন না, সত্যি কথা। আগে ক্যাডার হয়ে যাবেন এরপর জ্ঞানী হওয়ার জন্য অনেক সময় পাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা একটা বুদ্ধি দিই, বিসিএস পরীক্ষার জন্য কোনো বিষয়ে রেফারেন্স বই পড়ার একটা ভালো টেকনিক হচ্ছে, এটা তো বললাম। আচ্ছা এটা কীভাবে পড়া যায় বলি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। মাহবুবুল আলম স্যারের একটা বই আছে না, বাংলা সাহিত্যের ইতিহাস, কমলা রঙের একটা বই আছে না, আছে না একটা বই? আচ্ছা এই বইটা অনেক বড় এবং এটা পড়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু বইটা খুব ভালো। বা সমুদ্র শেখর স্যারের জিজ্ঞাসা বইটাও আছে। আপনি এই দুটো বই পড়তে শুরু করার আগে আগের বছরের সাহিত্যের কোশ্চেনগুলো পড়ে ফেলেন, প্রিলিমিনারিতে যা যা আসছে, এবং নন ক্যাডার এক্সামগুলোতে সাহিত্য থেকে যা যা আসছে পড়ে ফেলেন, প্লাস লিখিত পরীক্ষায় সাহিত্য পাঠের কোয়েশ্চেনগুলো একটু দেখে ফেলেন, ভালো করে দেখে ফেলেন। দেখে ফেললে কী হবে, কী কী ধরনের কোয়েশ্চেন আসে না এটা সম্পর্কে কিন্তু আপনার একটা ভালো আইডিয়া হবে। এরপরে যদি আপনি রেফারেন্স বই পড়া শুরু করেন তাহলে আপনার পড়ার কষ্ট অর্ধেক কমে যাবে। একটা এক্সাম্পল দিই, বাংলা সাহিত্যের ইতিহাস, এখানে দেখবেন আরাকান রাজসভার চারপাশে কী কী ছিল এগুলোর বর্ণনা দেওয়া আছে। পড়ছেন কেউ বইটা? নিশ্চয়ই অনেকেই পড়ছেন। এই বর্ণনাগুলো কিন্তু কখনোই বিসিএস পরীক্ষায় আসে না। আপনি যদি কোয়েশ্চেন স্টাডি না করেন তাহলে কিন্তু এটা বোঝা আপনার পক্ষে সম্ভব না। ওই জন্য আমি মনে করি রেফারেন্স বই যদি কোয়েশ্চেন পড়ার পর পড়া যায় তাহলে কিন্তু খুব ইফেক্টিভলি পড়া সম্ভব, কোনগুলো কোনগুলো লাগে না সেগুলো বাদ দিয়ে পড়া সম্ভব, এই কাজটা করতে পারেন। আচ্ছা পরেরটা, এখন যেটা বলছি একটু ভালো করে শোনেন, মন দিবেন। প্রিলিমিনারি পরীক্ষার জন্য, প্রিলিমিনারি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নলেজ, অর্থনৈতিক সমীক্ষা, আজকের বিশ্ব, কালকের বিশ্ব, এই ধরনের কিছু বই আছে না, এগুলো পড়া বাদ দেন, এগুলো পড়তে হবে না। এখন আমি কেন এই কথাটা বললাম এটা বুঝাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নলেজ, এই যে বইগুলো বা আজকের বিশ্ব টাইপের কঠিন কঠিন বইগুলো যেগুলো আমাদেরকে ভয় দেখায়, এই বইগুলোতে সাধারণত একেবারে রিসেন্ট টপিক থেকে জিনিসপত্র দেওয়া থাকে, দেওয়া থাকে না, একেবারে রিসেন্ট জিনিসগুলো থেকে দেওয়া থাকে। আচ্ছা আপনি বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো একটু উল্টায় দেখেন, আগে বসে যেগুলো আসছে। সাধারণত যদি 40 মার্কসের জেনারেল নলেজ থেকে কোয়েশ্চেন আসে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, 20-20 করে 40 না, এখন 40 তো নাকি 60 জি, 40, আচ্ছা 50, আচ্ছা 40 ধরলাম আমি, ধরেন আপনারা ওভাবে বলে হিসাব করে নেবেন। যদি 40 মার্কসের কোয়েশ্চেন আসে তাহলে একেবারেই সাম্প্রতিক বিষয়গুলো থেকে কোয়েশ্চেন আসবে, খুব বেশি হলে 5 থেকে 6টা, বেশিরভাগই পুরোনো বিষয় থেকে আসে। কোরিয়ান যুদ্ধ কত সালে হয়েছিল এটা কিন্তু পুরোনো কোয়েশ্চেন, আপনাকে বুঝতে হবে। ইউএন কত সালে গঠিত হয়েছিল এটা কিন্তু পুরোনো কোয়েশ্চেন। একেবারে রিসেন্ট টপিক থেকে কোয়েশ্চেন আসে কয়টা? 5 থেকে 6টা। আমরা তো সবাই কম বেশি পেপার পড়ি, টিভির খবরগুলো শুনি। আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স নাও পড়েন, আজকের বিশ্ব নাও পড়েন, তাও কিন্তু আপনি 5 থেকে 6টা যে কোয়েশ্চেন বাইরে থেকে আসে, একেবারে কারেন্ট জিনিসপত্র থেকে আসে, ওখানে কমপক্ষে 2-1টা কোয়েশ্চেন আনসার করা সম্ভব, সম্ভব না? তাহলে বাকি থাকে কত, আপনার মিস হচ্ছে কত মার্কস বলেন? 4, 3 থেকে 4, বা আমি 5ই ধরলাম, সমস্যা কি, 5 ধরলাম। এই 5 মার্কসকে আল্লাহর অবস্থা মাফ করে দেন। এই 5 মার্কসের জন্য আপনার যে পরিমাণ প্রেশার নিতে হয়, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি পড়ছি, আমি জানি এটা কী জিনিস, এই জিনিস পড়ার জন্য যে পরিমাণ প্রেশার নিতে হয় এবং বিসিএস পরীক্ষার প্রতি একটা অহেতুক ভীতি তৈরি হয়, আপনি ওই সময় ম্যাথ সলভ করেন, ইংলিশ সলভ করেন, সাধারণ বিজ্ঞান কোশ্চেনগুলো মুখস্থ করেন, আপনি মার্কস বাড়াতে পারবেন কমপক্ষে 20 থেকে 25। আপনার জন্য কোনটা ভালো বলেন? একটু বুদ্ধিশুদ্ধি করে কাজটা, একটু মানে বুদ্ধিশুদ্ধি করে কাজটা করতে হবে। আমি ভাবলাম যে আসলে লোকজন কেন পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স, আমি নিজেও পড়াশুনো করছিলাম, দেখি রনে রনে কি জঙ্গলে হোক
বাসায় হোক, বাসার বাইরে হোক, বাসে হোক, রিক্সায় হোক, যেখানে হোক, লোকজন বসে বসে কারেন্ট অ্যাফেয়ার্স করতেছে, আমি করতেছি না, কেন করতেছে না? আমি প্রথমে দেখলাম, আমি যখন পড়াশোনা শুরু করলাম তখন দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্স করাটা খুব কঠিন। সাপোজ আপনার সাবজেক্ট ম্যাথ, আপনি যখন ম্যাথমেটিক্স আপনি যখন ম্যাথ সলভ করেন তখন কিন্তু আপনার জন্য ম্যাথস অনেক সহজ সহজ না? আপনার কাছে ম্যাথ সলভ করার সময় মনে হয় না কিছুই পড়েন নেই, মনে হয় না টাইমটা নষ্ট করছেন, এটা মনে হয় না? মনে হয় তো আপনার জন্য কিন্তু ম্যাথসটা সহজ। আমি যদি বাংলার স্টুডেন্ট হই আমার জন্য কিন্তু ম্যাথসটা কঠিন হতে পারে। আমি ম্যাথ সলভ করার সময় মনে হচ্ছে আরে বাবা পড়াশোনা করে উল্লাই ফেলতেছে, অনেক কিছু পড়ে ফেলছে, হতে পারে না? অর্থাৎ একটা জিনিস আসলে ওটা পড়া কি পড়া না, এটা কিন্তু ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে। যখন কারেন্ট অ্যাফেয়ার্স লোকজন পড়ে তখন যেহেতু ওখানে বেশিরভাগ কোশ্চেন মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়, তখন নিজের কাছে মনে হয় অনেক কিছু পড়ে ফেলতেছে বোধহয়, অনেক কিছু পড়ে ফেলতেছে বোধহয়, এবং আমি আসলেই কিছু একটা করতেছি, এরকম একটা ভাব চলে আসে নিজের মধ্যে। এটা আমার কাছে মনে হয় অত্যন্ত উচ্চ মার্গীয় ফাঁকিবাজি আমার কাছে মনে হয়েছে। ওই জন্য এই ধরনের কঠিন কঠিন বইগুলো পড়ে মনে রাখেন ভাই, একটা সহজ কোশ্চেনে এক মার্কস, কঠিন কোশ্চেনে এক মার্কস, এটা একটু মাথায় রাখেন। সহজ কোশ্চেনগুলোকে বাদ পড়ে যাচ্ছে না, একটু খেয়াল রাখেন, বাদ পড়ে যেতে পারে, এই ধরনের মরিচিকা নিয়ে থাকবে। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা জানি, হ্যাঁ আমার বন্ধু যেটা জানে বা আমি যেটা জানি না, ধরেন একটা আপনার একটা ফ্রেন্ড একটা জিনিস সম্পর্কে অনেক ভালো জানে, আপনি সেটা জানেন না, ওটা যে শেষ পর্যন্ত কাজে লাগবে এটার কোনো গ্যারান্টি নেই। ওই জন্য কে কি জানে ওটা নিয়ে মন খারাপ করার কিছু নাই ভাই। এটা দিয়ে করবেন কি বলি, আমি যখন পড়াশোনা শুরু করলাম আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি তো বলছি আমি পেপার পড়তাম না, বলছি না মানে পেপার পড়তাম আমার ভালো লাগতো না, আমি বিসিএস পরীক্ষার আগে পেপার পড়তাম না, আর বিসিএস পরীক্ষার সময় পেপার করছিলাম খুব বুঝে শুনে, এখন আমার পেপার করতে ভালো লাগে না। পেপারে পড়ি ধর কোন নায়িকা কি করছে করছে এগুলো করতে ভালো লাগে, আর কিছুই ভালো লাগে না। আচ্ছা, তো এখন আমি দেখলাম যে আমি অনেক কিছু পারি টারি না, যেহেতু পেপার করতাম না। আমি কোনো একটা কোচিংয়ে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর আমাকে ডাক্তাররা জিজ্ঞেস করছে যে কি বলেন আপনি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি, এটা আমি তো পারি না যেহেতু আমি পেপার টেপার করতাম না, খবর টবর শুনতে ভালো লাগে না, পারি না। ওই ভদ্রলোক আমাকে বলে কি আপনি এটাও পারেন না, দেখি সবাই হাসতেছে আশেপাশে, কারণ আমি তখন বুঝছি এটা পারার মতো একটা কোয়েশ্চেন, এটা যে পারতে হবে এটা আমার মাথায় ছিল না, পরে বলছি এটা একটা সহজ কোয়েশ্চেন ছিল। তখন আমাকে বলছে আচ্ছা আপনি তো অনেক ভালো স্টুডেন্ট শুনছি, চুয়েটে পড়াশোনা করছেন, আপনার এইটা না পারলে তো বিসিএস হওয়ার সুযোগ অত্যন্ত কম, সম্ভাবনা অত্যন্ত কম, আপনি কয়েকবার বিসিএস দিতে পারবেন? তখন আমি ভাবলাম কয়েকবার মানে আপনার এজ কত বললাম, ও আপনি তো 4-5 বার দিতে পারবেন, 30তম হওয়ার সুযোগ নেই, দিতে থাকেন একবার একবার ইনশাল্লাহ হয়ে যাবে। তখন আমি করলাম কি, আমি তখন ঠিক করলাম যে আসলে এর ক্লাস করে কোনো লাভ নেই, কারণ আমি কি পারি না কি পারি এটা যে আমাকে প্রথম দেখাই বলে দেয় তার মতো দায়িত্বহীন লোক দুনিয়া তার দুইটা নাই। আমি চিন্তা করলাম এর ক্লাস করে আমার কোনো লাভ হবে না, আর আমি একটা জিনিস পারি না এটা শোনার জন্য আমি এত কষ্ট করে কোচিংয়ে আসছি, এত গাড়ি ভাড়া দিয়ে আমি যে পারি না এটা তো বাসায় থাকলে আমার আম্মার দিনে 10 বার পরে এত কষ্ট করে গেছে। ওই জন্য ওনার ক্লাস আমি আর জীবনেও করিনি, আমার মনে আছে আমি কখনোই করিনি। আমি যেটা আমি সবসময় পারি না শুনলে হয় কি আমি একসময় বিশ্বাস করতে শুরু করি আমি আসলে পারি না, তার চেয়ে এটা ভালো না। তো আমি এই কারণে ওনার ক্লাস আর কখনোই করতাম না বা কখনোই আমি ওনার ক্লাসে আর জানবে পড়তে। আরেকটা এক্সাম্পল দিই, ওই সময়ে একটা পরীক্ষা হচ্ছিল মডেল টেস্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপরে, সেই মডেল টেস্ট পরীক্ষায় আমি 100 পাইছিলাম 17। তা আমি দেখলাম খুঁজে খুঁজে আমার চেয়ে কম কেউ পাই নাই, ঘটনা সেটা না, ঘটনা হইতেছে আমি পাইছি 17-100 মধ্যে, আমার চেয়ে কম পাই নাই সেটা বড় কথা না, আমার চেয়ে যে একটু বেশি পাইছে তার পার্স হচ্ছে 42। তাই আমি বললাম মান সম্মান তো মান সম্মান দূরে থাক, মান সম্মানের প্রশ্নই আসে না, মানে মান সম্মান নাই এটা বলার মতো মান সম্মান নাই আমার। চিন্তা করলাম কী করা যায় কী করা যায়, তখন আমি ভাবলাম যে আমি পারি না এটা কোনো সমস্যা না, কিন্তু আমি যদি সেটাকে রিকভার করার চেষ্টা করি সেটাই হচ্ছে সমস্যা। তখন আমি এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স আমি এগুলোই ভালো করে পারতাম না, এই জিনিসগুলো আমি ভালো করে পারতাম না, তখন এগুলো নিয়ে মোটামুটি ব্যাপক গবেষণা শুরু করছিলাম। আমাকে শুরু করার ফসলগুলো আমি আপনাদের বলতেছি এই আমি কী ফসল পাইছি। আচ্ছা, বিসিএস পরীক্ষায় ভালো করা মূলত 4টি বিষয়ের উপর অনেকাংশে নির্ভর করে, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলা। এই 4টি বিষয়ে বেশি জোর দিয়ে কোনো শুধু এখন যে কথাটা বলছি মাথায় রাখেন, শুধুমাত্র সাধারণ জ্ঞানে যারা অনেক পণ্ডিত অনেক মুখস্থবিদ্যা ভালো সাধারণ জ্ঞান অনেক পারে, আমার এক্সপিরিয়েন্স বলে ওরা সাধারণত বিসিএস পরীক্ষায় খুব অর্ডিনারি রেজাল্ট করে অথবা ফেল করে যে কোনো একটা।
কারণ এদের অনেকেই ইংলিশে ভালো হয় না, এদের অনেকে ম্যাথসে ভালো হয় না। আমি সাধারণ জ্ঞানে অনেক পণ্ডিত। আপনি জানেন ক্লিন্টনের ওয়াইফের বান্ধবীর কুকুরের নাম কি? সেটাও জানেন আপনি। কিন্তু আপনাকে যখন জিজ্ঞেস করা হলো আমার নানার একটি কালো কুকুর ছিল, ট্রান্সলেট করো, আপনি বলছেন মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ব্ল্যাক ডগ, তাহলে তো সমস্যা আছে। ওই জন্য বললাম খালি এগুলোতে পণ্ডিত হলে আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলোতে রিটেন পরীক্ষায় ইউজুয়ালি অ্যাভারেজ লিখেন, আপনি কখনোই 15-16 বেশি পাবেন না, 16-17 অনেক মার্কস, ভাই 20-এর মধ্যে অনেক মার্কস এত পাই না, 15-16 ম্যাক্সিমাম মার্কস একটু থাকে।